रियल एफएम 94.8 देशर नंबर वन म्यूजिक स्टेशन। লম্বা চুলের সঙ্গে ফ্রেঞ্চ কাট দাড়ি, চোখে আটা রোদ চশমা, এবার এমন লুকেই ভাইরাল হয়েছে শাহরুখ খানের ছবি। বলিউডের এই কিং খানের যে ছবি প্রকাশ্যে আসতেই তার ভক্তরা উচ্ছ্বসিত হয়ে ওঠেন। শাহরুখের জন্মদিনে জানা গেছে 2018 সালের পর ফের বড় পর্দায় কাম ব্যাক করছেন শাহরুখ খান। পরিচালক সিদ্ধার্থ আনন্দের সিনেমায় পাঠান ছবি দিয়েই ফিরছেন শাহরুখ। এমন খবর প্রকাশ্যে আসার পর থেকেই কিং খানের ভক্তরা দিন গুনতে শুরু করেন। তবে কিং খান এ বিষয়ে মুখ খোলেননি, এমনকি জন্মদিনেও এবার দুবাইতে ছিলেন শাহরুখ, ফলে মান্নাতের বাইরে জন্মদিনে দেখা যায়নি কিং খানকে। জন্মদিনের পরপরই ভাইরাল হয় শাহরুখ খানের নতুন ছবি, তখন থেকেই পাঠান নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়। জানা যায় শাহরুখের সঙ্গে সিদ্ধার্থের ওই সিনেমায় স্ক্রিন শেয়ার করবেন দীপিকা পাডুকান এবং জন আব্রাহামও। পাশাপাশি পাঠানের জন্য এই সিনেমায় দীপিকা নাকি 15 কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন বলে খবর পাওয়া যাচ্ছে। প্রসঙ্গত, ওম শান্তি ওম এবং চেন্নাই এক্সপ্রেসের পর এবার শাহরুখের সঙ্গে তৃতীয় সিনেমায় পাঠানে স্ক্রিন শেয়ার করছেন দীপিকা পাডুকান। Capital FM 94.8, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।